আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ, তাই না? সত্যি তাই। অ্যাকচুয়ালি এই পূজা সেই পুজো সারা বছর ধরে লেগে রয়েছে, আর সেটা যদি হয় দুর্গাপূজা তাহলে তো কোনো কথাই নেই। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ছট পূজা, পরপর একটার পর একটা পুজো চলতেই থাকবে সেই সরস্বতী পুজো পর্যন্ত। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে একটা মেকআপ লুক বরং ক্রিয়েট করেই দিই, আর এটা একদমই বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য, আর সমস্ত প্রোডাক্ট কিন্তু একশো টাকার মধ্যে। তো চলো আর বেশি বকবক না করে এই ভিডিওটা কন্টিনিউ দেখো, আর প্রতিটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে, তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। অ্যান্ড আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা এখন শুরু করি। আর আরেকটা কথা বলে, যদি আমাকে ফার্স্ট টাইম তোমরা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো চলো এখন শুরু করা যাক। সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর এখানে আমি নিভিয়া সফট ময়েশ্চারাইজার ইউজ করছি, এটার দাম হচ্ছে 45 টাকা। আমি পুরো মুখে ভালোভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে মেকআপ করার আগে যদি ময়েশ্চারাইজার ভালো করে লাগিয়ে নেওয়া হয় তাহলে মেকআপটা খুবই ভালো হয়। আর তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করছি, ল্যাকমির ফাউন্ডেশন, এটার দাম হচ্ছে 120 থেকে 145 টাকার মধ্যে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নায়িকাতে পেয়ে যাবে। তো এটা আমি ভালো করে হাত দিয়ে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে ফেসে গলায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্রাশের কথা বলি, তোমরা মার্কেটে 100 থেকে 150 টাকার মধ্যে ব্রাশের সেট পেয়ে যাবে, তো তোমরা ওগুলো ইউজ করতে পারো। আর আমার কাছে মনে হয় যে ব্লেন্ড করাটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব সুন্দর করে ব্লেন্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট মেকআপে। তো আমি ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি এল18-এর একটা 100 টাকার লিপস্টিক, আর এই কালারটার এতটাই লাইট আর এতটাই স্মুথ যেটা আমি অ্যাজ আইশ্যাডো হিসাবে ইউজ করি। আর তারপরে এল18-এর এই আইলাইনারটা, এটার দাম হচ্ছে 80 টাকা। তো এটা আমি চোখে দিচ্ছি, মানে আইলাইনার যেভাবে দেয় আর কি, কিন্তু দেওয়ার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দু চোখে দুরকমভাবে দিয়ে ফেলেছি, আমি আইলাইনার একদমই ভালোভাবে দিতে পারি না। তো একটা চোখে খুব সুন্দর হয়েছিলো, আরেকটা চোখে একটুখানি নষ্ট হয়ে গেছিলো, একটু নড়ে টড়ে গেছিলো। তারপরে আমি সুন্দর করে আইলাইনারটাকে ব্লেন্ড করে দিলাম, আর তারপরে আমি মাস্কারা দেওয়ার জন্য আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। তো আমি যে কার্লারটা ইউজ করছি, তো এটা তোমরা লোকাল মার্কেটে 80 টাকার মধ্যে পেয়েই যাবে, আর মাস্কারাও তো 100 টাকা 200 টাকার মধ্যে তোমরা পেয়েই যাবে। আমার মাস্কারা লাগাতে ভীষণ ভালো লাগে, তো আমি খুব যত্ন করে দুটো চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারা লাগাতে লাগাতে আমার হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা এবার একটু আমি কাজল দিই, কাজল দিলে হয়তো চোখের মেকআপটা কমপ্লিট হবে। তো আমি এখানে যে কাজলটা ইউজ করছি এটা কোনো ব্র্যান্ডেড কাজল না, একদম লোকাল মার্কেট থেকে কেনা, 20-30 টাকা বোধহয় নিয়েছিল। তো এই কাজলটাই আমি ইউজ করে নিচ্ছি, তো এর তো পুরো চোখের মেকআপ কমপ্লিট হয়ে গেল। আর ওই যে লিপস্টিকটার কথা বললাম না, অ্যাজ এ আইশ্যাডো হিসাবে ইউজ করেছিলাম, তো ওটাই আমি ব্লাশ হিসাবেও লাগিয়ে নিচ্ছি। আর এখানে যে ব্রাশটা ইউজ করছি সেটা ফিটমির ব্রাশ, বাট তোমরা ওই 100-150 টাকার একটা ব্রাশের সেট পাওয়া যায় দেখবে লোকাল মার্কেটে, তো ওগুলো তোমরা ইউজ করতে পারো। আর তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা ক্রেয়ন লিপস্টিক এল18-এর, এটা 110 টাকা নিয়েছিল, কোরাল কালার। তো এই কালারটা খুবই সুন্দর, তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এবার একটা টিপ পরা যাক, তো এই তো আমি টিপ পরে নিলাম। আর টিপ পরার পরে আমার মনে হচ্ছে আচ্ছা এবার তো একটু গয়নাগাটি পরতে হয়, তাহলে মেকআপ লুকটা কমপ্লিট লাগবে। আমি একটুখানি চুড়ি, তারপরে গলায় পরার জন্য কানের ইয়াররিংস নিয়ে চলে আসলাম। তো চলো ফটাফট এখন রেডি হই, অ্যান্ড মেকআপের শেষে যখন এই গয়নাগাটি পরে একটা মানে লুকটা পুরো কমপ্লিট হয়ে যায়, তো তখন আমি এই ফাইনাল লুকটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে যাই। এই তো আমার মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই তো গয়নাগাটি পরে আমার লুকটা পুরো কমপ্লিট। আর এই গয়নাগুলোর সাথে এই মেকআপ লুকটা সাথে এই শাড়িটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।